বেশ অনেক অনেক শাক রয়েছে, এগুলো আমি সবগুলো শাকই তুলে নিয়ে যাব। কিছু শাক আমার ফ্ল্যাটের সবাইকে দিব। এই যে এখানেও আছে, আমি বাজার থেকে যে শাক আনে সেই শাকের ডাটা থেকে এই শাকগুলোকে আমি রোপণ করার পরে এই শাকগুলো হয়েছে। আবার মিষ্টি কুমড়ো শাক, এই যে শাক দেখুন, আবার ঢেঁড়েস কিনে খেতে হয় না। বেশ, এই যে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, এখানে দেখুন দুন্দুল গাছ হয়েছে, এই যে কত সুন্দর দুন্দুল ধরেছে, বেশ অনেকগুলোই দুন্দুল ধরেছে চিপাচাপিতে। আর এখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে দেখুন, এই যে চিপাতে বেশ বড় একটা মিষ্টি কুমড়ো। এটাকে আমি পাকাবো বলে আমি ছিটছি না, প্রথম যেই কুমড়াটা হবে বা লাউটা হবে সেই লাউটাকে কখনোই ছিঁড়বেন না, এটাকে বীজ করার জন্য রেখে দিবেন। এবং প্রথম লাউটার বীজটা খুবই ভালো হয়, আমিও তাই করি। অবশ্য আমার লাউ গাছটা এতই, এবারকার লাউ গাছটা বেশি ভালো হয়নি তাই আমি বীজ করতে পারিনি। এখানে এই যে পুদিনা পাতা গাছ আছে, এখানে লেটুস পাতা গাছ ছিল, রোজার মাসে আমার লেটুস পাতা কিনতে হয়নি, অবশ্য এখন বেশি গরম পড়েছে বলে লেটুস। এই যে একটা ছোট্ট লাউ গাছ, এই লাউ গাছটাতে অলরেডি আমরা চারটা লাউ খেয়ে ফেলেছি, আরেকটা লাউ ঝুলছে। এটা বেশি বড় হয় না, লাউটা বেশি বড় করতে গেলে ভিতরে বাতি হয়ে যায়, বিচি শক্ত হয়ে যায়। আর আমি তিন দিন পরে এই লাউটাও আমি কেটে ফেলবো, একটু বড় হবে, একবেলা খাওয়া যাবে। এই যে এবার ড্রাগন গাছ, এই যে আমার ড্রাগন গাছে ড্রাগন এসছে, মেনলি আজকে আমি আচার শুকাতে এসেছিলাম। আচার শুকাতে এসে আমি একটু ব্লক করে নিলাম, আপচা গাছে অনেক করমচা ধরে কিন্তু এবার বেশি একটা করমচা ধরেনি, খুব সম্ভবত মাটি চেঞ্জ করতে হবে, মাটি চেঞ্জ করলে আবার করমচা ঠিক মতো হবে। এই যে ছোট একটা, এখানে একটা বরবটি গাছও আছে, এই যে একটা বরবটি দেখা যাচ্ছে, ফ্রেশ সবজির চাহিদা পূরণ করা যায়। যে মেহেদি গাছ মশারি টানানোর একমাত্রই কারণ, এখানে অনেক সময় আমি তো রোদে দিয়ে চলে যাই, পাখি থাকে, কাক টিয়া পাখি ঘুঘু, আবার এখানে কবুতরও আসে মাঝে মধ্যে। বিশেষ করে কাকের জন্য আমি এই মশারিটা টানিয়ে দিয়েছি, আমি আমার মাকেও দেখেছি এভাবে মশারিটা নিয়ে ছাদে
আচার রোদ দিতে, আমিও তাই করি। কিছু কিছু কাজ, কিছু কিছু জ্ঞান আমরা আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিয়ে থাকি। অবশ্য রোদটা খুব উঠানামা করছে, একবার রোদ আসছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ রোদে থাকার পরে আমি আচারটাকে তুলে ফেলবো, চলে যাই শাক রান্না করতে। ছাদের মধ্যে আবার ফ্রেশ ফ্রেশ পাতা, পুঁইশাক পাতা, পুঁইশাকের শাক আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি যখন রান্না করব তখনই আমি আপনাদের কাছে সব ধরনের ইনগ্রিডিয়েন্ট শেয়ার করবো। চিন্তা করলাম যে আজকে যেহেতু আমি ঈদে কোনো ব্লগ শেয়ার করিনি, আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে না হয় এই ছোট একটা ব্লগ শেয়ার করি, সামান্য একটা জিনিস দিয়ে, পুঁইশাকের রেসিপি দিয়ে আপনাদেরকে ব্লগটা শেয়ার করি। তাহলে চলুন রান্নাঘরে কীভাবে পুঁইশাকটা আমি কী দিয়ে রান্না করছি। আমি নর্মালি চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ পুঁইশাকটা রান্না করি। আজকে আমি আপনাদের কাছে পুঁইশাক শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে। পুঁইশাক অনেক কিছু দিয়েই রান্না করা যায়, মুগ ডাল দিয়ে রান্না করা যায়, তারপর মুসুরির ডাল দিয়ে রান্না করা যায়। কিন্তু আজকে আপনাদের কাছে আমি পুঁইশাক জাস্ট চিংড়ি মাছ দিয়ে শেয়ার করবো। ফ্রেন্ডস, এখন আমি আপনাদের মাঝে পুঁইশাকের রেসিপি শেয়ার করব। আমি কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি নিয়েছি, এখানে আমি মরিচ নিয়েছি হাফ চা চামচ, আর হলুদ নিয়েছি দেড় চা চামচ, আর ধনে নিয়েছি দুই চা চামচ, আর হাফ চা চামচ মেথি নিয়েছি আস্ত মেথি। এখানে আমি রসুন নিয়েছি চার পাঁচটা কোয়া, স্লাইস করে কেটে নিয়েছি, আর মরিচ নিয়েছি চার পাঁচটি স্লাইস করে কেটে নিয়েছি 250 গ্রাম, চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বড় বড় বেশ বড় বড় তিনটি কুচি করে নিয়েছি। মেন ইনগ্রিডিয়েন্ট পুঁইশাক। আমি মেনলি আজকে এটা সরিষার তেল দিয়ে রান্না করব পুঁইশাকটা। আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম, প্রথমে আমি দিয়ে দিব রসুন কুচি, স্লাইস করা রসুনগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিব, এখানে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর মরিচটা একটু হালকা ভাজা হলে এখন আমি মেথি দিয়ে দিলাম হাফ চা চামচ, আর সাথে চিংড়ি মাছটা এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নিব, তাহলে শাকটাও খুব মজা হয় এতে করে। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে পানি দিব মশলাটাকে কষার জন্য। এখন আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে কষানো। এখন আমি আস্তে করে শাকটা দিয়ে দিলাম, একটু পরে ঢেকে দিলে শাকটা একটু পরেই কমে যাবে, যেহেতু এখানে পাতার পরিমাণটাই বেশি। আমি একটু ঢেকে দিলাম, আস্তে দেখুন শাকটাও কমে যাচ্ছে। প্রথমে দেখে মনে হচ্ছে অনেক শাক, এখন দেখুন আস্তে আস্তে ঢাকনাটাও নিচে নেমে গিয়েছে, শাকও নিচে নেমে গিয়েছে। এখন আমি শাকের ঢাকনাটা তুলে ফেললাম, যে কত পানি উঠে গিয়েছে। আমি কিন্তু কোনো পানিই দেইনি, শাকের গায়ের থেকেই আমার আর পানিও দেওয়া লাগবে না। আমি আর শাকটাকে ঢাকবো না, বেশি ঢাকলে আবার শাকের রঙটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা সবুজ রঙ আছে এখন পর্যন্ত। শাকের পানিটা আরেকটু কমলে আমি শাকটাকে নামিয়ে ফেলবো। দেখেছেন কত সুন্দর হয়েছে শাকের কালারটা,
এবং এটা যেহেতু খুবই ফ্রেশ, ছাদ থেকে নিয়ে এসে রান্না করা। আপনারা দেখেছেন আমি শাকের সাথে একটু মেথিও দিয়েছি। এই মেথিটা আগের দিনের মা খালারা দিত, আমি আমার শাশুড়ি মাকেও দেখেছি মেথি দিতে, আমার মাকেও দেখেছি মেথি দিয়ে শাকটাকে রান্না করেছে। চিংড়ি মাছ দেওয়ার পরও একটু পুঁইশাকে একটু মেথি দিয়েছে, আমি হাফ চা চামচ মেথি দিয়েছি। অলরেডি আমার পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে পুঁইশাকটাকে সার্ভিং বোলে সার্ভ করব। আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, কেমন হলো আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক? যদি আপনাদের আমার পুঁইশাকের রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন, আমার নতুন নতুন যত রেসিপি আছে আপনারা পেয়ে যাবেন। এখনও যারা আমার সম্মানিত বন্ধুরা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিচ্ছেন এবং এভাবেই আমাকে সবসময় উৎসাহ দিয়ে যাবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।